আমাদের মনের মধ্যে একটা অদ্ভুত দোলাচল কাজ করে। চোখের সামনে ঘটে যাওয়া ঘটনার হিসেব না মেলাতে পারলে সেটাকে আমরা মনের ভ্রম বলে উড়িয়ে দিতে চাই, কিন্তু মনের গহনে আমরা জানি সেটা সত্যি। ফিয়ার ফ্যাক্টরি আজকে বলবে এমনই এক হিসেব না মেলার ঘটনা, যেটা ভুল বলে উড়িয়ে দেওয়া যায়, আবার সত্যি বলে মেনে নেওয়াও যায়। এই এক্সপিরিয়েন্স আমাদের পাঠিয়েছেন কালনা থেকে রণজিৎ শ্রীমানি। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম প্যাকেটের ভুল। শুরু হচ্ছে ফেয়ার ফ্যাক্টরি শুধুমাত্র মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা। আমার ছোটবেলা কেটেছে বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের একটি ছোট শহরে। আমাদের শহরটা ছিল শান্ত চুপচাপ, তবে উৎসাহ উদ্দীপনার কোনো অভাব ছিল না। এই ঘটনা ঘটেছে আজ থেকে 4 দশকেরও বেশি সময় আগে, কিন্তু আজও সেই দিনের প্রতিটা মুহূর্ত আমার মনে আছে। তখন আমাদের পরীক্ষা শেষ হয়েছে, হাতে প্রচুর সময়। বন্ধুবান্ধবরা মিলে ঠিক করলাম যে একটা নাটক মঞ্চস্থ করব। আমাদের এই শহরে যেমন গরম পড়ত তেমনই ঠান্ডা, বৃষ্টিও হতো প্রচুর, কিন্তু আবহাওয়ার কাছে আমরা কোনোদিনই হার স্বীকার করিনি। দুবেলা নাটকের মহড়া শুরু হলো। আমরা সকাল সকাল চলে যেতাম মাঠে, 1 ঘন্টা ক্রিকেট ফুটবল খেলে সোজা নাটকের রিহার্সালে যেতাম। সেদিনও 7 সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। পাড়া থেকে বেরিয়ে রেললাইন ধরে মাঠের কাছাকাছি পৌঁছেছি এমন সময় দীপন কাকার সাথে দেখা। ওই শহরেই রেলে চাকরি করেন। আমি সাইকেল চালিয়ে তাকে পেরিয়ে চলে যাচ্ছিলাম এমন সময় উনি হাত তুলে আমাকে দাঁড়াতে বললেন। ভদ্রলোক এমনিতে বেশ ভালো, পরোপকারী, কিন্তু একবার গল্প করতে শুরু করলে ছট করে ছাড়েন না। আমি ভাবলাম আজ মাঠে পৌঁছতে দেরি হয়ে যাবে, কি জানে দীপন কাকা আজ আবার কোন গল্প ফাঁদবেন। কিন্তু মনে হলো সেদিন আমার বরাত সুপ্রসন্ন দেখে মনে হলো ওর বেশ তাড়া আছে। আমায় ডেকে বললেন, একটা জরুরি কাজে ফেঁসে গিয়েছি, তুই আমায় একটু সাহায্য করতে পারবি? তোর কাকিমামায় বলেছিলেন যে বাড়ির একটা কাজে ফুল লাগবে, কেনাকাটা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। এই ফুলের প্যাকেট এখন বাড়িতে দিতে গেলে আরও দেরি হয়ে যাবে, তোর কাছে তো সাইকেল রয়েছে, একটু তাড়াতাড়ি আমার বাড়িতে গিয়ে দিয়ে আসতে পারবি না এই প্যাকেটটা? আমি মনে মনে হিসেব করে দেখলাম যে দীপন কাকার বাড়িতে ফুল দিয়ে মাঠে ফিরতে আমার বড় জোর 10 মিনিট লাগবে, সব মিলিয়ে 3-4 মিনিট দেরি হবে পৌঁছতে, খুব একটা তফাৎ হবে না। আমি মাথা নেড়ে বললাম, দাও না আমার প্যাকেটটা, দিয়ে আসছি। উনি একগাল হেসে আমার পিঠ চাপড়ে দিলেন। আমিও সাইকেলের হ্যান্ডেলে প্যাকেট ঝুলিয়ে রেল কলোনি পার করে তার বাড়ি পৌঁছলাম। আর পৌঁছেই মনে হলো কোথায় একটা গোলমাল রয়েছে যেন। দীপন কাকার বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান, তারপর লোহার গেট। এমনিতে গেট বন্ধ থাকে, তবে আজ সেটা হাট করে খোলা। পাড়ার অনেকজন ভিড় জমিয়েছে সেখানে, ছোট শহর, সকলেই সকলকে চেনে। আমি সাইকেল থেকে নেমে বাড়িতে ঢুকলাম আর একটা তীব্র চিৎকার ভেসে এলো। সেটা আসছে বাড়ির ভেতর থেকে। আমি হতবাক হয়ে একজন পরিচিতকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তাতে উনি গম্ভীর মুখ করে বললেন, দীপনবাবু মারা গেছেন। আমাকে যদি উনি সপাটে চড় মারতেন তাহলেও আমি এতটাও অবাক হতাম না। ভদ্রলোক বলে চললেন, ব্রেকফাস্ট করার পর দীপনের ফুল আনতে যাওয়ার কথা ছিল, হঠাৎ শরীর খারাপ বোধ হওয়ায় চেয়ারে বসে পড়ে, তারপরেই ম্যাসিভ হার্ট অ্যাটাক। বাড়ির লোক ডাক্তার বদ্যি ডাকার সুযোগই পায়নি। দীপনবাবুর তো এক ছেলে, সে কর্মসূত্রে জামশেদপুরে থাকে, খবর দেওয়া হয়েছে সে আসছে। আমি তখন উত্তরের জন্য মনের মধ্যে হাতড়াচ্ছি, মুখ দিয়ে একটা কথাও বেরোচ্ছে না। অতি কষ্টে কয়েকটা শব্দ শুধু বের করতে পারলাম। বললাম, আমার যে ফুল? ভদ্রলোক জিজ্ঞেস করলেন, কিসের ফুল, কে বলেছে? আমি জবাব দিতে না পেরে হাতের প্যাকেটের দিকে তাকালে আমার মনে হলো আমার গোটা শরীরটা যেন অবশ হয়ে যাচ্ছে।
প্যাকেটটা নেওয়ার সময় স্পষ্ট দেখেছি তার মধ্যে গাঁদা জাতীয় ফুল ছিল, কিন্তু এখন দেখছি, সেটা রঙহীন আগাছা জাতীয় জিনিস হয়ে গেছে। ফুল শুকিয়ে পড়ে গেলে যেমন হয় ঠিক তেমন। ক্যামেরাটা চাপা দুর্গন্ধ বেরোচ্ছে, আমার গা গুলিয়ে উঠল। ওপাশ থেকে কাকিমার হৃদয় বিদারক কান্নার আওয়াজ আরো স্পষ্ট হয়ে উঠছে। আমি ছিটকে বেরিয়ে এলাম সেই বাড়ি থেকে, প্যাকেটটা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে সাইকেল নিয়ে উদ্ভ্রান্তর মতো চলে এলাম বাড়িতে। তারপর অজ্ঞান। সেদিন আমার জ্বর আসে, জ্বরের ঘোরে আমি প্রলাপ বকছিলাম, আর সেসবের মধ্যেই ছিলেন দীপন কাকা। যদিও সেসব আমার মনে ছিল না, সেরে উঠতে বেশ সময় লেগেছিল। তারপর আসল ধাক্কাটা খাই আমার বন্ধু বুবুনের কাছ থেকে। সেরে ওঠার পর একদিন খেলতে গিয়েছি, বুবুন আমায় ডেকে বলল, সেদিন তোর কি হয়েছিল রে? সেদিন মানে ওই যেদিন তুই জ্বরে পড়লি। আমি আমতা আমতা করছি দেখে বুবুন আবার বলল, সেদিন তোর পিছু পিছু তো আমিও সাইকেল নিয়ে আসছিলাম, হঠাৎ দূর থেকে দেখি তুই রেললাইনের ধারে ওই জঙ্গলের কাছে সাইকেল থেকে নেমে পড়লি, তারপর ওই ছোট পুকুরটার কাছে দাঁড়িয়ে রইলি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কেমন নড়ছিলি, শিউড়ে শিউড়ে উঠছিলি, দেখে মনে হচ্ছিল তোর কিছু একটা হয়েছে। আমার তো তোকে দেখে ভয়ই করছিল। আমি এগিয়ে এসে তোর কাঁধে হাত রাখতে যাব, এমন সময় দেখি তুই সাইকেল নিয়ে একেবারে হাওয়ার বেগে চলে গেলি। তুই কতবার ডাকলাম শুনলি না। আমি সাইকেল নিয়ে তোর পেছন পেছন যেতেও পারলাম না, তুই এত জোরে চালাচ্ছিলি বাবা, মনে হচ্ছিল কোনো একটা অঘটন না ঘটে যাক। বাবা তুই সুস্থ হয়ে ফিরেছিস, সেটাই আমাদের কাছে অনেক। আমি বুবুনকে কিছু বলিনি, বলবই বা কি, ও তো আর বিশ্বাস করবে না যে একটা মৃত লোক এসে আমার হাতে কিছু দিয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ভয়ে ভয়ে ছিলাম, মনে হতো দীপন কাকার ছায়া আমায় তাড়া করছে, ভ্রম বলে উড়িয়েও দিতে পারতাম না। একটা লোকের সাথে অতক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, সেটা মিথ্যে হয় কি করে? কিন্তু তারপরেই মনে হয় ওটা আদৌ লোক ছিল তো। মন মাঝে মাঝে বুঝতে পারে না তার কোন রাস্তাতে যাওয়া উচিত, আর এর সুযোগ নিয়েই আতঙ্ক জাল ছড়ায়, মনকে নিয়ে যায় এমন এক রাস্তায় যেখানে আতঙ্কই বাস্তব। ফিয়ার ফ্যাক্টরি একেই বলে। ফিয়ার ফ্যাক্টরি ফিরে আসবে মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।